হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান দিস ইস মন্তাসিদ প্রত্যেকটা মানুষের লাইফেই কিছু গুড হ্যাবিট এবং কিছু ব্যাড হ্যাবিট থেকে থাকে রাইট গুড হ্যাবিটগুলির কারণে কিন্তু আমরা মানুষের সামনে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারি আরও অ্যাট্রাকটিভভাবে মানুষের সামনে আমরা নিজেদেরকে উপস্থাপন করতে পারি আর যে ব্যাড হ্যাবিটগুলি আছে সেগুলির জন্য কিন্তু মানুষের সামনে আমাদেরকে একটু ভোকান্তির সৃষ্টি হতে হয় তাই আজকে আমি আপনাদের সাথে এমন ছয়টি হ্যাবিট সম্পর্কে শেয়ার করব যেগুলি যদি আপনি সঠিকভাবে আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন এবং ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনি হয়ে থাকবেন অন্যদের থেকে টেন টাইমস বেটার বা টেন টাইমস মোর অ্যাট্রাকটিভ সো থানাবারে ভিডিওটি শুরু করা যাক নাম্বার একে আমি যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে বি ইয়োর সেলফ দেখেন বিষয়টা একটু থিওরিটিক্যাল হলেও আপনি যদি লং টার্মে নিজেকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ রাখতে চান বা নিজের ফেস ভ্যালু ক্রিয়েট করতে চান বা নিজের মতামতকে অন্যদের সামনে একটু ইম্পর্টেন্ট সহকারে দেখাতে চান তাহলে কিন্তু আপনার নিজেকে একদম জেনুইন হতে হবে দেখেন এই জায়গায় যদি আপনি আমাকে কপি করেন বা অন্য কোনো ইউটিউবারকে কপি করেন বা বড় বড় যে সেলিব্রিটিসটা আছে তাদেরকে যদি কপি করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার যে ফেস ভ্যালুটা আছে আপনার যে মতামতটা আছে সেটি কিন্তু মানুষের কাছে তেমনভাবে ভিজিবল হবে না সো এদিকে আপনার খুঁজে বের করতে হবে যে আপনার ইউনিকনেসটা কোন জায়গায় আপনি যদি আপনার ইউনিকনেসটা ঠিকভাবে মেইনটেইন করতে পারেন এবং আপনার ইউনিকনেসটা যদি খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু ইন দা লং টার্মে আপনি অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবেন মানুষের সামনে আপনার কিন্তু একটা নিজের ফেস ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে আর তখন কিন্তু মানুষ আপনার নিজের যে জেনুইন ক্যারেক্টারটা আছে সেটির জন্যই কিন্তু আপনাকে চিনবে তাই আর যাই করেন না কেন নিজেকে সবসময়ে নিজের মতো করে ক্রিয়েট করার চেষ্টা করবেন অন্য কারোর সাথে কখনো নিজেকে তুলনা করবেন না নাম্বার 2 আমি যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে এবং ধীরে 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 এই কমিউনিকেশন স্কিলটাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যেতে হবে দেখেন আপনি যদি মানুষকে নিজের কথা দ্বারা অ্যাগ্রি করাইতে পারেন বা আপনার কথা যদি মানুষের অনেক বেশি পছন্দ হয় বা এক কথায় আপনি যদি মানুষকে গলায় ফেলতে পারেন আপনার কথা দ্বারা তাহলে কিন্তু আপনি মানুষের সামনে অটোমেটিকলি অ্যাট্রাক্টিভ হয়ে যাবেন দেখেন এই জায়গায় কিন্তু আমি পাম মারার কথা বলি নাই মানুষকে পাম মেরে উপরে উঠায় তোলা বা নিজের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে মানুষকে জেনুইন একটা কমপ্লিমেন্ট দেওয়ার মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে সো এদিকে অলওয়েজ খেয়াল রাখবেন নিজের কমিউনিকেশন যে স্কিলটা আছে সেটিকে কিন্তু আপনার নিজেরই ডেভেলপ করতে হবে আর আপনার কথা যাতে মানুষের বিরক্তি ভাবের সৃষ্টি না করে কিন্তু আপনাকে অনেক ভালোভাবে লক্ষ্য রাখতে হবে আই নো যে আপনার এই কমিউনিকেশনের ব্যাপারটা কিন্তু আপনি আপনি ইনস্ট্যান্টলি পাবেন না বাট যদি আপনার মতো অ্যাট্রাকটিভ আর কাউকে লাগবে না যদিও আমাদের ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু মানুষ আমাদের লুক দেখেই জাজ করে বাট আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লুক ভালো না হলেও আপনি যদি কারোর সাথে ভালো মতো কথা বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অটোমেটিকলি তাদের

কিন্তু আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে চলেন এখন প্র্যাকটিক্যালি যে বিষয়গুলি আছে সেই বিষয়ে নাম্বার থ্রি থেকে আমরা কথা বলি সো আপনি যদি নিজেকে অন্যদের সামনে আরো বেশি অ্যাট্রাক্টিভভাবে উপস্থাপন করতে চান তাহলে নাম্বার থ্রিতে আপনাকে যে বিষয়টা অনেক ভালোভাবে মেনটেন করতে হবে সেটা হচ্ছে দিনে ও রাতে দুইবার কিন্তু একদম ভালো মতো দাঁত ব্রাশ করতে হবে ডেইলি দেখেন আমরা কিন্তু সকলেই জানি যে আমাদেরকে কমপক্ষে দৈনিক দুইবার দাঁত ব্রাশ করতেই হবে কিন্তু আমাদের মধ্যে অনেকে জানা সত্ত্বেও এই বিষয়টা কিন্তু ঠিকভাবে পালন করি না বা আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা অনেক বেশি অনাগ্রহ সৃষ্টি করে করি ব্রাশ করার ক্ষেত্রে সো এই বিষয়টা কিন্তু আপনাকে অলওয়েজ লক্ষ্য রাখতে হবে আপনি যখনই মানুষের সাথে কথা বলেন না কেন আপনার কিন্তু মুখের গন্ধ যদি সেখানে আসে তাহলে কিন্তু আপনার অ্যাট্রাকটিভনেস এর লেভেলটা কেন ভাই আপনার নিজের লেভেলটাই একদম ডাউন হয়ে যাবে সো এদিকে অলওয়েজ খেয়াল রাখবেন কমপক্ষে দৈনিক দুইবার দাঁত ব্রাশ করা যদি পারেন তাহলে দুপুরের খাবারের পরেও দাঁত ব্রাশ করার চেষ্টা করবেন শুধু মানুষের সাথে কথা বলার সময় যে আপনার ব্রাশ করা কাজে লাগে সেটি কিন্তু না আপনার দাঁতকে কিন্তু পরিষ্কার করতে আপনার ব্রাশ করা অনেক বেশি কাজে লাগে আপনি যদি একটু মানুষের সামনে অ্যাট্রাকটিভ হতে চান এই জায়গায় কিন্তু আমি আরেকটা টা বোনাস টিপস আপনাকে দিয়ে দিচ্ছি মানুষের সামনে যদি আপনার অ্যাট্রাকটিভনেসটা আরেকটু ফুটিয়ে তুলতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কথা বলার মাঝখানে মাঝখানে হালকা পাতলা মুচকি হাসি দিতে হবে যদি সেটি একদম ভালো কথা হয় কোনো সিরিয়াস কথা না হয় এই ক্ষেত্রে যদি আপনি দাঁত ব্রাশ না করেন তাহলে কিন্তু মানুষের সামনে আপনার দাঁতটা অনেক বেশি হলুদ দেখাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাট্রাকটিভনেস এর লেভেলটা যেটা আছে সেটি কিন্তু অনেকাংশেই কমে যাবে সো অলওয়েজ চেষ্টা করবেন দৈনিক কমপক্ষে দুইবার দাঁত ব্রাশ করা যদি পারেন তাহলে তিনবার বা চারবারও করতে পারেন নাম্বার 4 যদি আপনি আরো বেশি অ্যাট্রাকটিভ হতে সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টা মেনটেন করতে হবে সেটি হচ্ছে আপনাকে কিন্তু দৈনিক চার লিটার করে পানি অ্যাট লিস্ট খেতেই হবে দেখেন ভাই আপনি যদি পানি না খান এক্ষেত্রে কিন্তু আপনার দেহের মধ্যে ইন্টারনালি অনেক ধরনের সমস্যা হবে তাছাড়া এক্সটার্নালিও কিন্তু অনেক ধরনের সমস্যা হবে অর্থাৎ আপনার মুখে একনি হইতে পারে আপনার পিঠে গায়ে কিন্তু একনি হইতে পারে আপনার অনেক বেশি ঘামের সৃষ্টি হইতে পারে বা আপনার যদি ইন্টারনালি সমস্যা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনিতে সমস্যা হতে পারে আবার পানি কম খাওয়ার কারণে কিন্তু আপনার দেহে যে অক্সিজেন সরবরাহ করার ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা কিন্তু কমে যেতে পারে সো অল চেষ্টা করবেন দৈনিক অন্তত 4 লিটার পানি খাওয়া দেখেন আপনি যদি ছেলে হয়ে থাকেন এবং সেই যদি আপনি দৈনিক 3.5 থেকে 4 লিটার পানি খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নিজের বডির মধ্যে এমনিতেই একটা আলাদা রকমের ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন সো নাম্বার 5 আপনার অ্যাট্রাকটিভ হওয়ার জন্য যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এক্সারসাইজ দেখেন এক্সারসাইজ যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে 100 200 টাইম বেটার আপনাকে এমনিতেই লাগবে আপনি যদি নিজের মাসাল একটু বিল্ড করতে পারেন আপনার কাটকে যদি হালকা একটু চওড়া করতে পারেন এক্সারসাইজের মাধ্যমে তাহলে কিন্তু আপনাকে দেখতে অন্যদের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে আপনাকে একদম ব্রুসলি হতে হবে না বা একদম বডি বিল্ডার হতে হবে না বাট আপনার যেই ন্যাচারাল ফিজিকটা আছে সেটিকে কিন্তু আপনার অবশ্যই ধরে রাখতে হবে একবার যদি চল্লিশ পঞ্চাশ বছরের আঙ্কেলের মতো একদম পেট বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে দেখতে একদমই ভালো লাগবে না টু বি অনেস্ট উইথ ইউ গাইস আজ থেকে তিন বছর আগে আমার ছবি ঠিক এমন ছিল এবং আজ থেকে দুই বছর আগে আমার ছবি ঠিক এমন অর্থাৎ আমি এক বছরে নিজের বডিতে এক্সারসাইজ করে কিন্তু এই ট্রান্সফর্মটা আনতে পেরেছিলাম এখনের কথা যদি আপনি বলেন করোনা ভাইরাস হওয়ার কারণে কিন্তু প্রায় এক বছর থেকে আমি একদমই তেমনটা কিছু করি না বাট রিসেন্টলি আমি চিন্তা ভাবনা করছি যে নিজে এক্সারসাইজ করবো এবং নিজের বডিটা হালকা বিল্ড করব বা আমার যে ন্যাচারাল বডি ফিজিকটা আছে সেটি আবার ফেরত আনার ট্রাই করব আর যদি আমার এই প্ল্যানটা ঠিকভাবে সাকসেসফুল হয় তাহলে তো আপনি অবশ্যই আমার ইউটিউবে যে কমিউনিটি ট্যাবটা আছে সেখানে দেখতে পারবেন বা ইউটিউবেও আমি এক্সারসাইজের উপরে ডিপেন্ড করে কিন্তু ভিডিও আনতে পারি যদি আমার এই প্ল্যানটা সাকসেসফুল হয় এবং আমি আমার বডিকে হালকা বিল্ড করতে পারি তো সেই পর্যন্ত দেখতে আপনাকে কি করতে হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টিপ দিয়ে দিতে হবে যাতে আপনি সরাসরি আমার যে ভিডিওগুলি আসবে সেই ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যান সো অলওয়েজ চেষ্টা করবেন দৈনিক চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা একটু সঠিকভাবে একদম কন্টিনিউসলি প্রত্যেক দিন এক্সারসাইজ করা নাম্বার সিক্সে অ্যান্ড লাস্টে যে বিষয়টা আপনাকে অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তোলে সেটি হচ্ছে ঘুম দেখেন আপনি যে মাসাল বিল্ড করতেছেন এক্সারসাইজ করে সেই মাসাল বিল্ড হওয়ার জন্য যে হরমোনগুলি প্রয়োজন সেই হরমোনগুলি কিন্তু রিলিজ হয় আপনি যখন ঘুমাবেন দেখেন আপনি যদি সারা রাত না ঘুমে আপনি পরের দিন সকালে যদি আয়নার দিকে নিজেকে চেয়ে দেখেন তাহলে তাহলে নিজেই বুঝতে পারবেন আপনার মুখ কত বেশি দুঃখ হয়ে গেছে বা আপনার মুখ কত বেশি শুকায় গেছে বা আপনাকে মনে হচ্ছে যে কত দিনের মনে হয় রোগ আপনার মধ্যে আছে সো আপনি যদি না ঘুমান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমনিতে অনেক বেশি আনঅ্যাট্রাকটিভ লাগবে অর্থাৎ আপনার বডি আপনার মাইন্ড ইত্যাদিকে কিন্তু রিফ্রেশ করার জন্য আপনার ঘুমের অনেক বেশি প্রয়োজনীয়তা রয়েছে তাই জন্য অলেজ চেষ্টা করবেন প্রত্যেকদিন দিন থেকে আট ঘন্টা লিস্ট সাত থেকে আট ঘন্টা ঘুমানো যদি আপনি চান তাহলে সেটিকে ছয় থেকে সাত ঘন্টাও করতে পারেন বাট একদম আইডিয়াল যেই নিয়ম সেটি হচ্ছে প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা টানা ঘুমানো এবং কোয়ালিটিফুল একটা ঘুম দেওয়া দেখেন আপনি যদি প্রত্যেক দিন এভাবে ঘুম দেন যে লাইক রাত বারোটায় ঘুমালেন আবার চারটায় উঠলেন আবার বিকালে ঘুমাইলেন তাহলে কিন্তু হবে না এমন করলে হবে না একদম টানা আপনার ছয় থেকে সাত ঘন্টা বা সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে অর্থাৎ আপনি যদি একদম বারোটার দিকে ঘুমান তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন সাতটা থেকে আটটার দিকে উঠে যেতে হবে আবার আপনি যদি এগারোটার দিকে ঘুমান সেক্ষেত্রে কিন্তু আপনি ছয়টার দিকে বা সাতটার দিকে উঠতে পারেন বা পাঁচটার দিকে উঠতে পারেন সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু একদম কোয়ালিটিফুল সাউন্ডলেস একটা ঘুম দিবেন এবং পারলে একটু অন্ধকার ঘরে ঘুমাবেন যাতে আপনার ঘুমটা একদম ভালো হয় সো আজকের জন্য এতটুকু আশা করছি আপনার ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জানান যে নেক্সট আপনি কি সম্পর্কে ভিডিও চান আর একটা জিনিস জানান আমি যে ছয়টা পয়েন্ট বললাম এই ছয়টা পয়েন্টের মধ্যে আপনি কয়টা পয়েন্ট এখন পর্যন্ত মেনটেন করেন আর যদি মেনটেন না করে থাকেন তাও আপনি জানান যে নেক্সট থেকে আপনি মেনটেন করবেন কি না সো দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে আবার নতুন কোনো টপিক নেই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আল্লাহ হাফেজ